ব্লাড সুগার কন্ট্রোলে কিভাবে খাবার বাছবেন? ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা তৈরি করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স। ডায়াবেটিস নিয়ন্ত্রণ চাইলে আপনাকে লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার বেছে নিতে হবে। আপনাকে এখন লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার বাছার মন্ত্র শিখিয়ে দেব। ইয়েস, ঠিক শুনেছেন, তাই ভিডিওটির শেষ সেকেন্ড পর্যন্ত দেখা চাই। এটি হতে চলেছে এই চ্যানেলের অপরিহার্য একটি ভিডিও। আলোচনা শুরুর আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। লো গ্লাইসেমিক ফুড বেছে নেওয়ার 6টি উপায়। 1. ব্লাড সুগার কন্ট্রোলে বিভিন্ন রকম সুগার। সব রকম সুগারই কিন্তু খারাপ নয়। সবচেয়ে ভালো ফ্রুক্টোজ, গ্লাইসেমিক ইন্ডেক্স 19, আর সবচেয়ে খারাপ ম্যালটোজ, গ্লাইসেমিক ইন্ডেক্স 105। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা তৈরি করতে গেলে খাবারে কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত সুগার বেছে নিতে হবে, তাতে ডায়াবেটিস কন্ট্রোল সহজ হবে। 2. ব্লাড সুগার কন্ট্রোলে স্টার্চ। স্টার্চ দুই রকম অণু দিয়ে তৈরি, অ্যামাইলোজ ও অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ পরিপাক কঠিন, অ্যামাইলোপেকটিন পরিপাক সহজ। খাবারে এমন স্টার্চ রাখুন যাতে অ্যামাইলোজ বেশি থাকে, তাহলে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাবে, ডায়াবেটিস কন্ট্রোলে সহজ হবে। 3. নম্বর, ব্লাড সুগার কন্ট্রোলে রিফাইন্ড কার্বোহাইড্রেট। খাবারকে যত ভাঙা হবে বা পেশাই করা হবে, স্টার্চের অ্যামাইলোজ ও অ্যামাইলোপেকটিনের অনুপাত বদলে গিয়ে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যাবে। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় এমন খাবার রাখুন যা কম ভাঙা ও কম পেশাই করা, তাই ডায়াবেটিস কন্ট্রোলে রিফাইন্ড কার্বোহাইড্রেট থেকে দূরে থাকুন। 4. নম্বর, ব্লাড সুগার কন্ট্রোলে ফ্যাট ও অ্যাসিড। খাবারে ফ্যাট ও অ্যাসিড বেশি থাকলে খাবার পরিপাক ও শোষণে বেশি সময় লাগে, ফলে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায়। আপনি খাবারে ফ্যাট ও লেবু জাতীয় ফল যোগ করলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাবে, ডায়াবেটিস কন্ট্রোলে সুবিধা হবে। 5. নম্বর, ব্লাড সুগার কন্ট্রোলে রান্না। রান্না করার পদ্ধতি খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বদলে দেয়। আপনি খাবার বেশি সময় ধরে রান্না করলে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যাবে, ডায়াবেটিস কন্ট্রোলে যতটা সম্ভব কম রান্না করা খাবার খান। 6. নম্বর, ব্লাড সুগার কন্ট্রোলে কাঁচা ফল ও সবজি। কাঁচা ফল ও সবজিতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে। ফল সবজি পাকলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ভেঙে সরল সুগারে পরিণত হয়, ফলে পাকা ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা তৈরি করতে গেলে পাকা ফলের থেকে কাঁচা ফল সবজি বেশি ভালো। ডায়াবেটিসে কিছু খাওয়ার আগে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার বেছে নিন, আর সেক্ষেত্রে 6টি উপায় আপনাকে দারুণ সাহায্য করবে। তবে 6টি উপায়কে আরও বিস্তারিত বিশ্লেষণ দরকার, তার জন্য চাই আরও 6টি ভিডিও। আপনারা আগ্রহী হলে কমেন্ট করে জানান, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন। আপনার যে কোনো ফিডব্যাকই আমাদের কাছে মূল্যবান।